রায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায় 17ই ফেব্রুয়ারি 10 জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকার আশা রাষ্ট্রপক্ষে মিয়ানমারের সেনা অভ্যুত্থানে এক বছরের জরুরি অবস্থা জারি জনগণকে বিক্ষোভে নামার আহ্বান স্টেট কাউন্সিলর অং সান সুচি মিয়ানমার পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বাংলাদেশ রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপদ প্রত্যাবাসনে আলোচনা চালিয়ে যাওয়ার আশা এবং টিআরপিতে স্বচ্ছতা ওটিটি প্ল্যাটফর্মে তথ্য দিতে প্রস্তুত বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি ক্লিন ফিড সরবরাহেরও সম্ভাবনা এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে কোরিয়ার বিটিএস ব্যান্ডের কস্টিউম বিক্রির খবর ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট সব সিজনে ফিট সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এবারে চলে আসছে বিস্তারিত সংবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় সমাবেশ স্থলে বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় 10 জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ সহ 14 আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় 17ই ফেব্রুয়ারি ভাষার মাসে এই রায় বাংলায় দেবেন বলে জানিয়েছেন আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের অপরাধ প্রমাণ করতে পারায় সাজা বহাল থাকবে বলে আশা করেছে রাষ্ট্রপক্ষ রিপোর্ট করছেন মাজহারুল হক মান্না গত বছরের সেপ্টেম্বর মাসে হাইকোর্টে গোপালগঞ্জের কোটালী পাড়ায় সমাবেশ স্থলে 76 কেজি বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত 10 জঙ্গি ও বাকি 4 আসামির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয় আসামিপক্ষ বক্তব্য উপস্থাপন শেষে চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মুফতি হান্নানের মামলা যেটা সেই মামলা যেটা রিপোর্টেড কে যেটা আনোয়ার চৌধুরীকে হত্যা প্রচেষ্টা মামলা সেই মামলায় এই ওয়ান্সকিপ স্টেটমেন্টটা ওইখানে ব্যবহৃত হয়েছে এই যে ওয়ান্সকিপ স্টেটমেন্টটা এটা পূর্বোক্ত মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক এটাকে ট্রু এবং ভলান্টিয়ার হিসেবে গ্রহণ করা হয়েছে এখানে আমরা দেখিয়েছি উনি ওরা সকলে জড়িত ছিল এবং আরও কতগুলো হয় কি যে গ্রেনেডগুলো উদ্ধার হয়েছে এগুলো হচ্ছে ওনাদের কনস্পিরেসির পরবর্তী পর্যায়ে অর্থাৎ এই এটা পুরোপুরিভাবে প্রমাণিত হয়েছে তাই আমরা আশা করছি আমরা আদালতের কাছে আবেদন করেছি যে এই রায়টা বহাল রাখা হোক এবং তাদের আমাদের যে ডেথ রেফারেন্স সেটাকে অ্যাকসেপ্ট করা হোক আর বাকিগুলো যে ওদের আপিলগুলো ডিসমিস করার জন্য বলছি আমরা রায় ঘোষণা নিয়ে হাইকোর্টের সিদ্ধান্ত জানান অ্যাটর্নি জেনারেল উনি 17 ফেব্রুয়ারিতে রায় দিবেন এবং উনি আরেকটি কথা বলছেন যেহেতু এটা বাংলা মাস ভাষার মাস সেই কারণে উনি বাংলায় এই রায়টা দিবেন 2000 সালের 20 জুলাই ওই ঘটনার 17 বছর পরে 2017 সালে 10 জঙ্গিকে মৃত্যুদণ্ডাদেশ ও বাকি 4 আসামিকে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত এর 3 বছর পর হাইকোর্টে শুরু হয় আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি মাঝলক মান্না চ্যানেল আই ঢাকা অভ্যুত্থানের পর মিয়ানমারে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছে সেনাবাহিনী স্টেট কাউন্সিলর ও ক্ষমতাসীন দলের প্রধান অং সান সুচি এবং প্রেসিডেন্ট উইন মিন্ট সহ ক্ষমতাসীন দলের নেতাদের সেনাবাহিনী আটক করেছে মিয়ানমারের শাসনভার নিয়েছেন সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ অং লাইং দেশের প্রথম ভাইস প্রেসিডেন্ট মিন্ট সুইকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে অভ্যুত্থানের বিরুদ্ধে জনগণকে বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন স্টেট কাউন্সিলর অং সান সুচি সেনাবাহিনীর ক্ষমতা দখলে নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মিয়ানমারে দ্রুত গণতান্ত্রিক ধারা ফিরে আনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র আরো জানাচ্ছেন সাবরিনা হাসান এক দশক পর আবারও মিয়ানমারের গণতন্ত্রের উত্তরণকে আটকে দিল দেশটির সেনাবাহিনী আটক হলেন ক্ষমতাসীন এনএলডি পার্টির নেতা অং সান সুচি প্রেসিডেন্ট সহ অন্যান্য নেতারা 3 মাস আগে মিয়ানমারের সাধারণ নির্বাচনে সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি সংখ্যাগরিষ্ঠতা পেলেও ভোট জালিয়াতির অভিযোগ তোলে দেশটির সেনাবাহিনী এমনকি 2 দিন আগে সেনা সমর্থকরা ইয়াঙ্গুনে মিছিল করে নবনির্বাচিত সংসদের প্রথম বৈঠক হওয়ার কথা ছিল সোমবার কিন্তু সেনাবাহিনী অধিবেশন স্থগিত করতে সরকারকে আহ্বান জানায় সংসদ সদস্যরা প্রথম অধিবেশন করার আগেই দলের নেতৃস্থানীয়দের আটক করল সেনাবাহিনী মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন দখলে নিয়ে অভ্যুত্থানের ঘোষণা দেয় দেশটির সেনাবাহিনী মিয়ানমারের ইন্টারনেট ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তারা
এমন এক সময় এই রাজনৈতিক টানাপোড়েন যখন রোহিঙ্গা প্রত্যাবাসনের তালিকা চূড়ান্ত করতে মিয়ানমারের সাথে বাংলাদেশের আলোচনা চলছিল। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিন্দা জানিয়েছে ভারত, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশ। সাবরিনা হাসান, চ্যানেল আই। দশ বছর পর আবারও সেনাবাহিনীর হাতে বন্দী হলেন মিয়ানমারের নেত্রী অং সান সুচি। দীর্ঘ 15 বছর গৃহবন্দী থাকার পর রাজনীতিতে ফিরে বিরোধী দলীয় নেতা এবং পরে স্টেট কাউন্সিলর হন তিনি। এরপর রোহিঙ্গা ইস্যুতে বিশ্বজুড়ে নিন্দিত হয়ে সবশেষ নির্বাচনেও জয়ী হন। সেই জয়ী কাল হলো তার। নির্বাচনে অনিয়মের অভিযোগে আবারও সেনাবাহিনীর হাতেই আটক হলেন সুচি। মিয়ানমার নেত্রীর উত্থান পতন নিয়ে আলভি হোসেনের রিপোর্ট। মিয়ানমারের স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা ও সমন্বয়ক অং সান এর তৃতীয় সন্তান অং সান সুচি। রাজনৈতিক পরিবারের এই সন্তান 60-এর দশকের গোড়ায় মায়ের কাজের সুবাদে দেশের বাইরে চলে গেলেও 1988 সালে অসুস্থ মাকে দেখতে মিয়ানমারে এসে জড়িয়ে পড়েন গণতান্ত্রিক আন্দোলনে। 1989-এর জুলাইয়ে গৃহবন্দী করা হয় তাকে। নির্বাসিত জীবনযাপনের শর্তে মুক্তি দেওয়ার কথা বলা হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। 1990 সালে সাধারণ নির্বাচনে সুচির দল NLD 82% ভোট পেয়ে জয়ী হয়, কিন্তু জেনারেল থান শুয়ে সুচির হাতে ক্ষমতা না দিয়ে তাকে আবারও গৃহবন্দী করেন। 1991 সালে বন্দী অবস্থায় শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন তিনি। দীর্ঘ বন্দী দশার পর 2010-এর নভেম্বরে মুক্তি পান এশিয়ার ম্যান্ডেলা খ্যাত অং সান সুচি। মুক্তির পর 2012 সালের উপনির্বাচনে জয়ী হয়ে সংসদে প্রধান বিরোধী দল হয় সুচির দল। এরপর 2015 সালের নির্বাচনে NLD নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে, কিন্তু সরকার গঠনের পর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর একের পর এক নির্যাতন, ধর্ষণ, হত্যা ও তাদের বাড়িঘরে আগুন দিয়ে দেশ ছাড়তে বাধ্য করায় নিন্দিত হন সুচি। কেড়ে নেওয়া হয় তার বিভিন্ন সম্মাননা ও পদক। গত বছরের 8-ই নভেম্বরের জাতীয় নির্বাচনে সুচির দল বড় জয় পায়, কিন্তু সেনা সমর্থিত দল ভোটের প্রতারণার অভিযোগ তুলে ফল মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং নতুন করে নির্বাচন আয়োজনের দাবি তোলে। দেশটির নির্বাচন কমিশন অনিয়মের অভিযোগ নাকচ করলেও উত্তেজনা বাড়তে থাকার মধ্যে মিয়ানমারে আবারও সামরিক অভ্যুত্থান। মাঝের 10 বছরের মুক্ত জীবন শেষে আবারও বন্দী অং সান সুচি। আলভি হোসাইন, চ্যানেল আই। মিয়ানমার পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়ায় কোনো প্রভাব না পড়ার আশাবাদ তার। তবে ক্ষমতার পালাবদলে রোহিঙ্গা নীতিতে পরিবর্তন না আসলেও প্রত্যাবাসন কূটনীতি থমকে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রিপোর্ট করছেন সামিয়া রহমান প্রিমা। মিয়ানমারে গত 5 বছর বেসামরিক সরকার ক্ষমতায় থাকলেও বরাবরই বড় ভূমিকা পালন করেছে দেশটির সেনাবাহিনী। সামরিক ও বেসামরিক সরকারকে ঘিরে রাজনৈতিক অস্থিরতাও অজানা নয়। তবে বর্তমান অস্থিরতা এড়াতে পারে না প্রায় 11 লাখ রোহিঙ্গার আশ্রয়দাতা বাংলাদেশ। এরই মধ্যে অনিশ্চিত হয়ে পড়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে এই সপ্তাহে নির্ধারিত ঢাকা নেপিদ বৈঠক। দেশটিতে জরুরি অবস্থা জারির পর এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিকট প্রতিবেশী হিসেবে মিয়ানমারের শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায় বাংলাদেশ। সামরিক ও বেসামরিক উভয় পক্ষেই কূটনৈতিক দিনদরবার থাকায় প্রত্যাবাসন প্রক্রিয়া চলমান থাকবে বলে আশাবাদ বাংলাদেশের। আমরা বিষয়টা নজর রাখছি, সামরিক শাসন আমরা পছন্দ করি না, আমরা চাই গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। যখন সামরিক সরকার মিয়ানমারে ছিল তখন কিন্তু আমরা রোহিঙ্গা দুইবার পাঠিয়েছি। 1 নম্বর প্রত্যাশা হবে তারা তাদের রোহিঙ্গাকে ফেরত নিয়ে যাবে। তবে বিশ্লেষকরা বলছেন মিয়ানমারের নানা অজুহাতে পিছিয়ে থাকা চলমান কূটনৈতিক তৎপরতা আবারও থমকে গেছে। সেনাবাহিনীর অনুমোদন ছাড়া কোনো একটা কিছু হয়ে যাবে বা হতে যাচ্ছিল এরকম মনে করার কোনো কারণ নেই। কাজেই সেনাবাহিনী সরাসরি ক্ষমতায় আছে নাকি পেছন থেকে কলকাটি নাড়ছে, তাতে করে রোহিঙ্গা প্রসঙ্গে খুব বড় কোনো পরিবর্তন আমি মনে করছি না। একটাই বিষয় সেটা হলো যে আপাতত হয়তো যে পদ্ধতি প্রসেসটা চলছিল সেটা হয়তো খানিকটা আবার কিছু সময়ের জন্য থমকে যাবে। সামরিক বাহিনীর যে যে কুহর করেছেন তারা, এর পিছনে রোহিঙ্গা ইস্যু প্লেড এ মেজর রোল, বিকজ তারা ভাবছিলেন যে তাদেরকে ভিকটিম করা হয়েছে আর কি। ন্যাচারালি আমাদেরকে আশা রাখতে হবে, হতাশা চলবে না, ডিপ্লোমেসিতে হতাশার স্থান নেই। বাংলাদেশে রোহিঙ্গা ঢলের পর 4 বছর আগে চীনের মধ্যস্থতায় প্রত্যাবাসন চুক্তি হলেও এ পর্যন্ত কোনো রোহিঙ্গা ফেরত যায়নি। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচারিক আদালত ICJ এবং
আইসিসিতে বাংলাদেশকে আরো মনোযোগী হওয়ার আহ্বান তাদের। সামিয়া রহমান, প্রিমা, চ্যানেল আই, ঢাকা। দেশীয় টেলিভিশনগুলোর জন্য টিআরপি তথ্যে স্বচ্ছতা আনতে প্রস্তুত বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি। দেশ ও বিদেশের বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে তথ্য উপাত্ত দিতে বঙ্গবন্ধু স্যাটেলাইটকে কাজে লাগানো যাবে বলে জানালেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানির কার্যক্রম পরিদর্শন করে মন্ত্রী জানান, বিদেশি চ্যানেলের বিজ্ঞাপন প্রদর্শনের ক্ষেত্রে যদি কোনো প্রতিষ্ঠান ক্লিন ফিট চায় সেটিও করে দিতে পারবে এই কোম্পানি। বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানির টেকনিক্যাল টিম যেটি বলল, তারা রিয়েলি 164টা স্যাম্পল কালেকশন করে সেখান থেকে টিআরপি দেয়। যেভাবে টিআরপি দেওয়া হচ্ছে এটা একটা ভৌতিক, তো আমরা এখানে স্বচ্ছতা আনার চেষ্টা করছি 10,000 স্যাম্পল থেকে কীভাবে স্যাম্পল কালেকশন করা যায় এবং কীভাবে কন্টিনিউয়াসলি করা যায় সেই টেকনিক্যাল সাপোর্ট দিতে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি প্রস্তুত আছে। বঙ্গবন্ধুকে নিয়ে নতুন দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বই দুটির মোড়ক উন্মোচন করেন তিনি। বই দুটির মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনক আমার নেতা আমার নামের বইটি প্রকাশ করেছে চারুলিপি প্রকাশন। বইটি মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন লেখার সংকলন। জয় বাংলা নামের দ্বিতীয় বইটির ভূমিকা লিখেছেন বঙ্গবন্ধু কন্যা। এই বইটি মূলত স্বাধীনতার আগে 1970 সাল থেকে বঙ্গবন্ধুর মৃত্যু পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে দেয়া জাতির পিতার সাক্ষাৎকার সংকলন করা হয়েছে। এসব সাক্ষাৎকার সংগ্রহ সম্পাদনা করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং কবি ও লেখক পিয়াস মজিদ। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি প্রসঙ্গ। ভাষার মাসের প্রথম দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ভাষা সৈনিক আব্দুল মতিন স্মৃতি পরিষদ। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বক্তারা বলেন, বিশ্বে মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে চিহ্নিত করতে সরকারকে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানানতে বক্তারা। তারা বলেন, ভাষা শহীদ রফিকের স্মৃতি সংরক্ষণে তার বাড়ির সামনে থেকে গুচ্ছগ্রাম স্থানান্তর করতে হবে। শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। সে সময়ের পাকিস্তানের সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিতে শাসকদের বাধ্য করে বাঙালি। এরই ধারাবাহিকতায় দানা বাঁধে স্বাধিকার স্বাধীনতার চেতনা। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সকল আন্দোলন সংগ্রামে ছিল ভাষা আন্দোলনের প্রেরণা আর সাহস। ভাষা মাসে তাই 52 শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে বাঙালি। রিপোর্ট করছেন মিথিলা নাজরীন। 1935 সালের ভারত শাসন আইনে ইংরেজি ছিল ব্রিটিশ ভারতের দাপ্তরিক ভাষা। 1947 সালের আগস্টে ভারত পাকিস্তান ভাগ হওয়ার আগেই উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে মুসলিম লীগ। এ সময় বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে মতামত তুলে ধরেন বিজ্ঞজনেরা। 1948 মার্চে উর্দুর পক্ষে জিন্নার বক্তব্য পূর্ব বাংলায় ভাষাভিত্তিক আন্দোলনকে আরও বেগবান করে। ভাষাভিত্তিক আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে 1952 সালের 21শে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে জীবন দেন রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউল, সালাম সহ নাম না জানা অনেকে। আর ভাষাভিত্তিক এই আন্দোলনে ছিল স্বাধীনতাকামী বাঙালির প্রেরণার উৎস। 1999 সালে ইউনেস্কোর ঘোষণার মাধ্যমে 21শে ফেব্রুয়ারি লাভ করে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা, যা বাংলাকে বিশ্বময় আরও ছড়িয়ে দেয়। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। সংবাদে এই পর্যায়ে খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টস আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাহুল রায়, যাচ্ছি তার কাছে। রাহুল। হাসিব, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত আজকের আই স্পোর্টস। ওয়েস্ট ইন্ডিজের সাথে চট্টগ্রাম টেস্ট দিয়ে এক বছর পর টেস্ট আঙ্গিনায় ফিরছে বাংলাদেশ দল। শুরুতেই জানাবো সেই টেস্ট সিরিজকে সামনে রেখে টাইগারদের প্রস্তুতির খবর। এক বছর ধরে লম্বা পরিসরে ম্যাচ না খেলতে পারা টিম টাইগার্সের ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্টটা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন কোচ রাসেল ডোমিঙ্গো। বুধবার চট্টগ্রামে শুরু হচ্ছে 2 ম্যাচের বঙ্গবন্ধু টেস্ট সিরিজের প্রথমটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে মুমিনুল ও তার দল।
টেস্ট ক্রিকেটে ফেরার অপেক্ষায় দল উদ্গ্রীব জানিয়ে কোচ ডোমিঙ্গো ইঙ্গিত দিয়েছেন স্পিন দিয়েই ক্যারিবীয়দের ঘায়েল করার পরিকল্পনা সাজানো হচ্ছে। চট্টগ্রামের উইকেট যা দেখছি তাতে মনে হচ্ছে পেসাররা খুব একটা সুবিধা পাবে না। ক্যারিবীয় ব্যাটিংয়ে আঘাত হানার জন্য আমরা আমাদের যে বিভাগটা শক্তিশালী তার সদ্ব্যবহার করব। ওয়েস্ট ইন্ডিজ করোনা পরবর্তী সময়ে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মাঠে দুটো টেস্ট সিরিজ খেলেছে, আমরা এই সময়ে একটা টেস্টও খেলিনি, সুতরাং নিজেদের ফিরে পেতে এই সিরিজ আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং। সাকিব অনুশীলন করছে, এখনও পুরো ফিটনেস ফিরে পায়নি, হাতে আরও দুদিন আছে, আশা করি এরই মধ্যে পুরো ফিট হয়ে যাবে। ট্যাগেদের আরও আপডেট, চলতি বছরের মে মাসেই বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। টেস্ট চ্যাম্পিয়নশিপের পরেই বিশ্বকাপ সুপার লিগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুদল, বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক আকরাম খান। নিউজিল্যান্ডের পর আপনার ওরা মেতে তিনটা ওয়ানডে খেলার জন্য আসবে, তারপরে হয়তো বা আগে বা পরে আমরা কিন্তু শ্রীলঙ্কা যাবো, যেহেতু আমাদের যে টেস্ট দিতে বাকি ছিল সেটা খেলার জন্য আমরা কথাবার্তা চালাচ্ছি, হয়তো বা কিছুদিনের মধ্যে আমরা কনফার্ম করে ফেলব। ওটা কথাবার্তা এখনও মানে আমরা ওই পর্যায়ে এখনও যেতে পারিনি, বাট যেহেতু দুটো দলের কিন্তু সময়ের একটা ব্যাপার ছিল, তো আমরা ওই সময়টা বের করে এখন দুটো বেশ রাজি হয়েছে, বাট বাকিটা হয়তো কিছুদিনের মধ্যেই আমরা কনফার্ম করবো। বাট আপনার অন্য দেশের জন্য যে ধারণা করছে সেভাবেই আমাদের জন্য করবে। ক্রিকেটের পর এবারে দেশের ঘরোয়া ফুটবলের খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ফুটবলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 4-1 গোলে হারিয়ে জয় অব্যাহত রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। টানা পঞ্চম জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই বসুন্ধরা। চট্টগ্রাম আবাহনীর সঙ্গে 1-1 গোলে ড্র করে আবারও পয়েন্ট হারিয়েছে ঢাকা আবাহনী। আদিল আহমেদ শানের রিপোর্ট। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডান দুই বড় ক্লাবেরই হোম ভেন্যু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। জেলা শহরের স্টেডিয়ামে ঢাকা মোহামেডানকে 4-1 গোলে হারিয়ে নিজেদের শক্তিমত্তা দেখিয়েছে গত আসরের চ্যাম্পিয়নরা। ম্যাচের 8 মিনিটে আর্জেন্টাইন ফরওয়ার্ড রাউল ব্যাসেরার গোলে উৎসব শুরু বসুন্ধরার। প্রথম গোলটা কিন্তু তিনি বের করে নিয়েছেন ম্যাচের 9 মিনিটে, দারুণ একটা। এই মাঠেই নিজেদের আগের ম্যাচে ঢাকা আবাহনীর সঙ্গে ড্র করা সাদা কালো শিবির আরও একটি চমক দেখানোর পথেই ছিল। 21 মিনিটে আতিকুজ্জামানের থ্রোয়িং থেকে গোল করে খেলায় সমতায় ফেরান মোহামেডানের নাইজেরিয়ান মিডফিল্ডার আবিওলা নুরাত। প্রথমার্ধেই আবারও গোল করে লিড নেয় বসুন্ধরা কিংস। ইনজুরি টাইমে মোহামেডান গোলকিপারকে পরাস্ত করে গোল করেন ব্রাজিলিয়ান রবসন রবিনিয়ো। লিগের রবিনিয়োর এটি পঞ্চম গোল। দ্বিতীয়ার্ধে বসুন্ধরার আক্রমণের তোড়ে প্রতিদ্বন্দ্বিতায় টিকতে পারেনি মোহামেডান। 49 মিনিটে আরেক ব্রাজিলিয়ান ফার্নান্দোস গোল করেন বিশ্বনাথের ক্রসে। পেনাল্টি থেকে 80 মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন রাউল বেসারা। লিগে 5 ম্যাচের সবকটি জিতে টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে 1-1 গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে ঢাকা আবাহনী। টানা 2 ম্যাচে ড্র করেও 11 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আকাশী নীলরা। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। ফিরে যাচ্ছি হাসিবের কাছে। রাহুল, আপনাকে ধন্যবাদ। আই স্পোর্টসে খেলাধুলার সব আপডেট জানাচ্ছিলেন রাহুল রায়। এবারে চলে যাচ্ছি ইস্পাহানি কোভিড-19 ভ্যাকসিন অগ্রগতি। গণস্বাস্থ্য কেন্দ্র দাবি করেছে দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনা ভাইরাসের নতুন ধরনটির একটি সাদৃশ্য বাংলাদেশে পাওয়া গেছে, তবে এটি এখনও ছড়ায়নি। দ্রুত টিকা দিতে পারলে তা ছড়াবে না। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ফর্মুলা পেলে বিশ্বে আবিষ্কার হওয়া সব টিকায় 6 মাসের মধ্যে প্রস্তুত করা সম্ভব। দেশ বিদেশের গবেষক আমরা নিয়ে আসব, বাংলাদেশে গবেষকরা যারা বাইরে বসে আছেন তাদেরকে ফিরত আনবো দেশে, বিদেশি যেসব সিনিয়র গবেষকরা আছেন তাদের মাধ্যমে এই গবেষণাটাকে আমরা ব্যাপকভাবে করতে পারি। বাজারে যতগুলি ভ্যাকসিনের নাম শুনছেন আপনারা, প্রত্যেকটা ভ্যাকসিন আমরা 6 মাসের মধ্যে করতে পারি। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে নিচ্ছে অশোক লীলা নিফাদার্স বিরতি, আর বিরতির পর যা থাকছে
সোমালিয়ায় একটি হোটেলে জঙ্গি হামলার সময় গোলাগুলিতে চার বন্দুকধারী সহ নিহত নয় আল শাবাব এর বাঘের আক্রমণে স্বামী হারানো নারীদের কম্বল সহায়তা দেওয়া হয়েছে সুন্দরবন নির্ভরশীল সংগ্রামী মানুষগুলোর জন্য এই উদ্যোগ নিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং স্থানীয় প্রশাসন বিস্তারিত জানাচ্ছেন দানিল সুজিত বোস সুন্দরবনের বাঘের আক্রমণে স্বামী হারিয়েছেন খুলনার কয়রা উপজেলার অনেক নারী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি প্রাণ হারানোর পর সংগ্রাম করে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন তারা সরকারের পাশাপাশি তীব্র শীতে এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন কম্বল সহায়তা পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে স্থানীয়ভাবে বাঘ বিধবা নামে পরিচিত নারীরা 2009 সালে বাঘের আক্রমণে জঙ্গলে যেই মারা যায় মাছ ধরতে যেই যান বা নদী ভাঙনে বাঘ ভেঙে গেছে তাতে করে আমাদের ঘর বাড়ি জায়গা জমি তেমনি কিছু নেই আর যা কিছু বানিয়েছিলাম তা সব নষ্ট হয়ে গেছে আমাকে দিন দেখেছি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের মতো সামাজিক সংগঠনগুলোকে এই ধরনের উদ্যোগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা যাদের স্বামীদের বাঘে জীবন গেছে বাঘের আক্রমণে তারা কিন্তু একেবারে অসহায় তাদের দেখার কেউ থাকে না আজকের যে উদ্যোগ এই উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাই আজকের যে আয়োজনটি ছিল সেই আয়োজনে যে প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশন তারাও বিষয়টি শুনে মানবিকভাবে এবং আন্তরিকভাবে এগিয়ে এসেছে আমি তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে কোনো মানুষ যাতে শীতের কাপড়ের জন্য কষ্ট না পায় এই জন্য বাঘের কবলে পড়ে যারা নিহিত হয়েছে সে বাঘ বিধবা মহিলাদেরকে কম্বল দিয়েছে সরকারের পাশাপাশি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এগিয়ে আসছে এই জন্য জেলা প্রশাসন এবং সরকার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি করোনা পরিস্থিতির শুরু থেকে খাদ্য সহায়তা নিয়ে কর্মহীন মানুষের মাঝে ছিল প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সুন্দরবনের উপর নির্ভরশীল এই অঞ্চলের জনগোষ্ঠীর অনেকেই প্রাণ হারিয়েছেন বাঘের আক্রমণে সেই সকল বাঘ বিধবাদের শীত নিবারণে সরকারের পাশাপাশি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র এগিয়ে এসেছে যা শীত লাঘবে কিছুটা হলেও প্রশান্তি দিবে বলে মনে করছেন এই অঞ্চলের মানুষ সুন্দরবন সংলগ্ন শাকবাড়িয়া নদীর পাড় থেকে ড্যানিয়েল সুজিত বোস চ্যানেল আই জানাবো নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ সোমালিয়ায় জঙ্গি হামলা নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে চার বন্দুকধারী সহ কমপক্ষে 9 জন নিহত হয়েছে আহত হয়েছে 10 বেসামরিক নাগরিক রাজধানী মোগাদিসুর একটি হোটেলে ওই হামলা চালানো হয় এর আগে হোটেলের সামনে গাড়ি বোমা বিস্ফোরণ হয় পুলিশের মুখপাত্র জানিয়েছে তাদের পাল্টা প্রতিরোধে 3 বন্দুকধারী নিহত এবং আরেকজন আত্মঘাতী বোমা বিস্ফোরণে মারা গেছে আল কায়েদার সংশ্লিষ্ট সোমালি জঙ্গি গোষ্ঠী আল শাবাব হামলার দায় স্বীকার করেছে এবারে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড বিটিএস এর ব্যবহার করা কস্টিউম নিলামে বিক্রি করা হয়েছে 2020 সালের অগস্টে প্রকাশিত ডাইনামাইট মিউজিক ভিডিওতে ব্যবহৃত কস্টিউমগুলো বিক্রি করা হয় ব্যান্ডের সদস্য আর এম জিন সুগা জেহোপ জিমিন ভি এবং জুংকক এর ব্যবহার করা কস্টিউম নিলামে তোলা হয় এগুলো $20,000 থেকে $40,000 বিক্রি হবে ধারণা করা হলেও অপ্রত্যাশিতভাবে $1,62,500 বিক্রি হয়েছে নিলাম থেকে পাওয়া অর্থ সঙ্গীত শিল্পীদের জন্য দাতব্য একটি প্রতিষ্ঠানে দান করা হয়েছে এখন দেখবেন অর্থনীতি সংবাদ ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে আগের কার্যদিবসের চেয়ে ডিএক্সইএক্স সূচক 50 পয়েন্ট কমে 5,599 পয়েন্টে দাঁড়িয়েছে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম হাতবাজার হয়েছে 356টি কোম্পানির 718.22 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড যা আগের কার্যদিবসের চেয়ে 104.88 কোটি টাকা কম এর মধ্যে দাম বেড়েছে 110টির কমেছে 138টির এবং অপরিবর্তিত থাকে 108টি কোম্পানির শেয়ারের দাম এবারে রয়েছে চট্টগ্রাম সংবাদ
দৈনিক যুগান্তরের 22 বর্ষে পদার্পণ উপলক্ষে চট্টগ্রামে সুধী সমাবেশ হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাল করিম চৌধুরী। বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নগর সভাপতি সোলাইমান আলম শেঠ, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ ও অন্যরা। পূবলী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। ২০ বছর আগে পঞ্চগড়ের সমতল ভূমিতে শুরু হওয়া চা চাষ এখন উত্তরের কয়েকটি জেলায় প্রসারিত হয়েছে। চা চাষে যুক্ত হয়েছে ঠাকুরগাঁও, লালমনিরহাট, নীলফামারি, দিনাজপুর জেলার মাঝের প্রান্তিক কিশোর। পঞ্চগড় থেকে এ রহমান মুকুলের পাঠানো তথ্য বিরতি আরো জানাচ্ছেন সুইপ্তা মাহমুদ। ২০০০ সালের এপ্রিল মাসে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কয়েকজন ব্যবসায়ী চা চাষের উদ্যোগ নেন। তাদের দেখা দেখি স্থানীয় কৃষকও যুক্ত হন চা চাষে। চা একটি লাভজনক ফসল, এটা আমি ব্যক্তিগতভাবে পরে পারিবারিকভাবে লাভবান হই, পাশাপাশি কিছু কর্মসংস্থান সৃষ্টি করি। আমি ২০০১ সালে শুধুমাত্র 5 একর জমিতে ক্ষুদ্র চাষী হিসাবে চা রোপণ শুরু করি। বর্তমানে আমার 60 একর জমিতে আমার ছেলে আমার বউ সকলের নামে পৃথক পৃথক রেজিস্ট্রেশনে চা রোপণ করেছি। পঞ্চগড় সহ 5 উপজেলায় উৎপাদিত কাঁচা চা পাতা প্রক্রিয়াজাত হচ্ছে। পঞ্চগড়ে যদি নিলাম কেন্দ্র স্থাপন করা হয় তাহলে আমরা অনেক মূল্য সাশ্রয় হবে এবং কারখানা মালিকরা চাষিদেরকে মূল্য বৃদ্ধি করতে সহায়তা করবে। উত্তরাঞ্চলে চা আবাদ সম্প্রসারণ ও চায়ের উৎপাদন বাড়াতে 2015 সালে বাংলাদেশ চা বোর্ড নর্দার্ন বাংলাদেশ প্রকল্প হাতে নেয়। বাংলাদেশ চা বোর্ড থেকে বিটি জাতের চারা, বিশেষ করে BT2 চারা, এটা যেহেতু উচ্চ ফলনশীল এবং গুণগত মান সম্পন্ন জাত এবং এটা খুবই গোল্ডেন গুড টাচ অফ ফ্লেভার, লাইক দার্জিলিং টি ফ্লেভারটাকে এটা কন্টেইন করে, যার কারণে আমাদের নর্দার্ন বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে আমরা এই এই প্রকল্পের আওতায় 8,21,000 বিটি জাতের চারা আমরা চাষিদের মাঝে সরবরাহ করেছি এবং চাষিরা এই এই চারা লাগিয়ে তারা যত্ন নিয়েছে এবং এটার কারণে তাদের যে নতুনভাবে চায়ের যে উৎপাদন বৃদ্ধি হয়েছে। চা বোর্ডের হিসেবে 5,12,83,386 কেজি কাঁচা চা পাতা থেকে 1,03,00,000 কেজি চায়ের গুঁড়ো উৎপাদন হয়েছে এবার, যা গত বছরের তুলনায় 7,11,000 কেজি বেশি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। জয়পুরহাটের ঐতিহাসিক পাথরঘাটায় মাজার উন্নয়নের নামে শতবর্ষী 4টি রেইন ট্রি করই গাছ কেটে ফেলেছে মাজার কমিটি। গাছগুলো কেটে ফেলায় আশ্রয় হারিয়েছে নানা প্রজাতির পাখি। দূর দূরান্ত থেকে মাজার আসা আগন্তুকরাও বিশ্রাম নিতে পারছেন না গাছের ছায়ায়। সফিল বাড়ি রাসেলের রিপোর্ট। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহাসিক পাথরঘাটায় অবস্থিত হজরত মোহাম্মদ নাসিরউদ্দিন শাহ রহমতুল্লাহ এর মাজার 11টি শতবর্ষীর এন্ট্রি করে গাছে ঘেরা ছায়া সুনিবিড় মাজার চত্বর। দর্শনার্থী ও ভক্তদের বিশ্রামের অনুষঙ্গ ছিল গাছগুলো, তবে উন্নয়নের নামে হঠাৎ করে 4টি গাছ কেটে ফেলেছে মাজার কমিটি। মাত্র 2,70,000 টাকায় বিক্রি দেখানো হয়েছে গাছগুলো। যদিও এখানকার ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণে কাজ করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে দর্শনার্থী ও স্থানীয়রা। গাছের নিচে মানুষ অনেক আশ্রয় পায়। তো আমরা এখানে বসে গাছের আরামে বসে মনোবাঞ্জি একটু রেস্ট করতাম। এরকম একটা প্রাচীন গাছ কাটলে 100টা গাছ লাগালো তার সমকক্ষ হবে না, একটা গাছই হবে 1,00,000 টাকা। সে 2 গাছ কিনবে ভাবে 80,000 টাকা বিক্রি হয়। নিয়ম মেনে গাছ কেনার দাবি করেছে ঠিকাদার। বহু দিন লোক দেখার পর আমার কাছে দরদাম হয়ে 70,000 টাকা দিয়ে মাজার কমিটির কাছে আমি নিছি। মাজার কমিটির নেতারা জানিয়েছেন মাজারের উন্নয়নে পর্যায়ক্রমে সবগুলো গাছই কাটা হবে। ইচ্ছা ছিল যে গাছগুলো জীবিত রাখা যায় কিনা, কিন্তু আস্তে আস্তে মরা শুরু করে এবং এই এলাকার রেন্টি গাছগুলো সবই মরে যাচ্ছে।
যার কারণেই বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। পরিচালনা কমিটির মধ্যে থেকে কারা কেটেছে না কেটেছে সেটা তাদের বিষয়। যদি আমাদের কাছে এরকম কোনো কেউ অভিযোগ লিখিতভাবে দায়ের করে তা আমরা খতিয়ে দেখে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। বাকি গাছগুলো সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। জয়পুরহাট থেকে শফিউল বাড়ি রাসেল, চ্যানেল আই। জানাবো এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। এখন থেকে নিত্য ব্যবহার্য পণ্য প্রস্তুতকারী মার্কিন প্রতিষ্ঠান প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল এর পণ্য তৈরি করবে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ আরএফএল। এ উপলক্ষে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ইন্ডাস্ট্রিয়াল পার্কে নতুন কারখানা উদ্বোধন করেছে প্রতিষ্ঠানটি। ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল এর দক্ষিণ এশিয়ার প্রধান নির্বাহী মধুসূদন গোপালান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী এবং অন্যরা। সংবাদে এই পর্যায়ে আবারও সময় হয়ে গেল অশোক লীলাটি ফটোস বিরতির। আবার আর বিরতির পর অন্যান্য আরো যে সংবাদ নিয়ে ফিরব। কক্সবাজারে চাঞ্চল্যকর মা ও মেয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি আবুল কালামকে গ্রেফতার করেছে সিআইডি। দুপুরে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপমহাপরিদর্শক হাবিবুর রহমান জানান, সোমবার ভোরে রাজধানীর ড্যামরা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে কালাম। কক্সবাজারের ঈদগাহ থানায় চরপাড়া রাবার ড্যাম এলাকায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে এক পর্যায়ে নিজ চাচি ও চাচাতো বোনকে কুপিয়ে জখম করে কালাম। পরে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। বেড়া কেটে যখন বাসায় আসে তখন তার ভাষ্য অনুযায়ী তার চাচি এবং চাচাতো বোন ওই রাস্তা কাটার কারণে একটি দা নিয়ে এসে তার বাড়ি ঘর অর্থাৎ বেড়াটেরা তার ঘরের বেড়াটেরা কোপাতে থাকে। তখন সে একটি দা নিয়ে এসে এলোপাতাড়ি তার চাচিকে কোপায় এবং কোপানোর পর তার চাচাতো বোনও তার মাকে ধরতে আসে। তখন তার চাচাতো বোনেরও সে কোপায় এবং কুপিয়ে সে চলে যায়। প্রকাশনা প্রতিষ্ঠান বাতিঘর তাদের দেশের সবকটি বিক্রয় কেন্দ্রে শুরু করেছে মাসব্যাপী বই উৎসব। সন্ধ্যায় রাজধানী বিশ্ব সাহিত্য কেন্দ্রে বই উৎসব উদ্বোধন করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এবং কথা সাহিত্যিক আনিসুল হক। আরও উপস্থিত ছিলেন বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাস। একযোগে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বাংলা বাজারে চলছে বাতিঘরের বই উৎসব। ছুটির দিন সহ প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। উৎসবে বিভিন্ন দেশীয় প্রকাশনা সংস্থার বই বিক্রি হবে 25-40% ছাড়ে। ফেনী ক্লাব ঢাকা লিমিটেডের আজীবন সদস্য, সাবেক ছাত্রনেতা ও ফেনী জেলার বিশিষ্ট সংগঠক মরহুম জিয়া খন্দকার ও আবদুল্লাহ সিদ্দিকের মৃত্যুতে স্মরণ সভা করেছে ফেনী ক্লাব ঢাকা শাখা। যাতে প্রেস ক্লাব মিলনায়তনে স্মরণ সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ফেনী ক্লাব ঢাকা লিমিটেডের সভাপতি জসিমউদ্দিন আহমেদ, ফেনী ক্লাব ঢাকা শাখার সাধারণ সম্পাদক জহির উদ্দিন আলমগীর ছাড়াও ক্লাবের নেতৃবৃন্দ। সংবাদে এই পর্যায়ে আবারও নিয়ে নিচ্ছে অশোক লীলাণ্ডি ইফা দটস বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে খেলার খবরে জানিয়ে ফিরব।